BCS preliminary এবং written প্রস্তুতির জন্য সবথেকে বেশি জটিলতায় যেটা পড়তে হয় সেটা হচ্ছে একটা বুক লিস্ট সিলেকশন নিয়ে। বুক লিস্ট নিয়ে আমাদের বিভিন্ন ধরনের জটিলতা হয়। আমরা এখন preliminary এবং written এর বুক লিস্ট নিয়ে আলোচনা করব। Preliminary বুক লিস্টের ক্ষেত্রে বাংলায় জর্জ MP3, ইংরেজির জন্য অ্যাসুরেন্স এবং ইংরেজি সাহিত্য পাঠের জন্য কনফিডেন্স লিটারেচার ফলো করা যেতে পারে। গাণিতিক যুক্তির জন্য কনফিডেন্স প্রিলিমিনারি ম্যাথ ম্যাথ অর এবং মানসিক দক্ষতার জন্য কনফিডেন্স বা অ্যাসুরেন্সের যে কোনো একটি বই পড়লেই হবে। ভূগোলের জন্য জর্জ MP3 ENF। আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য থাকে জর্জ MP3 এবং কম্পিউটারের জন্য ইজি কম্পিউটার। তবে সবথেকে একটা জিনিস মাথায় রাখা দরকার যে পরীক্ষার হলে সাধারণত প্রশ্নগুলো পাই টু পাই হয়, যার জন্য একটা বই ফলো করলে সেটা আমাদের জন্য বেটার এবং বেশি বই পড়তে গেলে অনেক সময় আমাদের জটিলতা তৈরি হতে পারে। এরপর প্রিলিমিনারি পাশের পরে আমরা রিটেন বুক লিস্টের জন্য যদি যাই তাহলে দেখতে পাই যে বাংলার জন্য অ্যাসুরেন্স এবং গ্রন্থ সমালোচনার একটা পার্ট থাকে, সেটার জন্য গ্রন্থ সমালোচনার শিকড় নামে একটা বই আছে সেটা দেখা যেতে পারে। ইংরেজি অ্যাসুরেন্সের জন্য ইংরেজির জন্য অ্যাসুরেন্স পড়া যেতে পারে এবং অনুবাদে যেহেতু বিরাট একটা মার্ক থাকে তার জন্য ক্যাটার্স রিটেন সাপ্লিমেন্ট পড়া যেতে পারে এবং বাংলা এবং ইংরেজি রচনার জন্য বাজারে একটা ইউনিক এসে নামে একটা বই পাওয়া যায়, ইউনিক এসে বইটা ফলো করা যেতে পারে। গাণিতিক যুক্তির জন্য ম্যাথ আওয়ার, মানসিক দক্ষতার জন্য অ্যাসুরেন্স এবং সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তির জন্য প্রফেসর্স প্লাস সায়েন্স আওয়ার ফলো করা যেতে পারে। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে প্রফেসর্স পড়া যেতে পারে এবং সহজ ভাষার সংবিধান, যেহেতু সংবিধান থেকে অনেক মার্ক আসে সহজ ভাষার সংবিধানের জন্য আরিফ খানের সংবিধান এবং বাংলাদেশের ইতিহাস দেলোয়ার হোসেন এটা পড়তে পারেন। আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে অ্যাসুরেন্স এবং বর্তমানে বাজারে ম্যানুয়াল আন্তর্জাতিক নামে একটা বই আছে সেটা আপনারা ফলো করতে পারেন। মোটামুটি এই হলো বুক লিস্ট। এই বুক লিস্ট ফলো করে আমি সফল হয়েছিলাম, আপনারাও সফল হতে পারেন। সবাইকে ধন্যবাদ।